নমস্কার, এই মুহূর্তে আরএসটিভির পক্ষ থেকে, আরএসটিভি চ্যানেলের, কলকাতা আরএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর আশ্বাস্তি এই মুহূর্তে রয়েছি দিল্লির আদি কাত্যায়নী অডিটোরিয়ামে, যেখানে 42 ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজারদের অনুষ্ঠান হচ্ছে। এখানে বিদগ্ধ অনেক অ্যাস্ট্রোলজার এসছেন, সারা ওয়ার্ল্ড থেকে এসছেন, এবং আমাদের আগের বছর আপনারা আমাদের পেজে এবং আরএসটিভি চ্যানেলে আপনারা দেখেছেন, এবছরও দেখতে পাবেন, দেখেছেন, লাইভ প্রোগ্রাম বেরিয়েছে। এখন তার মধ্যে একজন স্বনামধন্য অ্যাস্ট্রোলজারকে আমি এই মুহূর্তে পেয়ে গেছি, যার পরিচয় দেবার অপেক্ষা রাখে না। উনি কলকাতার খুব স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, সব জায়গাতেই তাকে আপনারা দেখতে পান। আমাদের সৌভাগ্য যে আরএসটিভি চ্যানেলে তাকে আমরা পেয়েছি এই মুহূর্তে, এবং তারকে পরিচয় দেবার আগে তার সম্বন্ধে বলি, উনি একজন বিদগ্ধ অ্যাস্ট্রোলজার, তার সঙ্গে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, এবং ওনার নাম হচ্ছে ডক্টর অনিমেষ শাস্ত্রী। স্বাগত জানাই আরএসটিভি চ্যানেলের পক্ষ থেকে। আমি আরএসটিভি চ্যানেল থেকে শুরু করে আরও বিভিন্ন সব চ্যানেলে বহুবার আমাকে টিভি যে অ্যাস্ট্রোলজারদের নিয়ে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা আমি বলতে গেলে আমি এবং আমার এক সহকর্মী অ্যাস্ট্রোলজার আমরা মিলেই শুরু করেছিলাম। আজকে যেটা সিটিভিএন বা বিভিন্ন চ্যানেলে যে অ্যাস্ট্রোলজারদের দেখা যায়, স্যাটেলাইট থেকে আরম্ভ করে কেবল চ্যানেল, বিভিন্ন চ্যানেলে দেখা যায়, কনসেপ্টটা আমি এবং আমার এক সহকর্মী অ্যাস্ট্রোলজারই নিয়ে এসেছিলাম। আমি এখনও আরএসটিভির কাছে বলেছিল ইন্টারভিউ দিতে এসেছি, আরএসটিভির প্রশ্ন এখনও আমার কাছে আসেনি। এটা জাস্ট ইন্ট্রোডাকশান। আমি বলতে পারি যে আমি অ্যাস্ট্রোলজি করে জীবনে অন্য কোনো কাজকর্ম কিছু করিনি, কোনো রোজগার কিছু করিনি, রোজগার সবই অ্যাস্ট্রোলজি থেকেই হয়েছে। তো অ্যাস্ট্রোলজিকে পেশা হিসাবে নিই, যে কারণে আমি দক্ষিণা বলি না আমার ভিজিটকে আমি রেমুনারেশন বলি, এবং খুব উঁচু গলায় বলি যে আমি কালার থেরাপি করে থাকি এবং পাথর দিয়ে থাকি, যে পাথরে মূল্য আমাকে দিতে হয় এবং তার পরিবর্তে আমি ইনকাম ট্যাক্সও দিয়ে থাকি। অর্থাৎ রোজগারটা আমি করি পাথর বিক্রি করে এবং অ্যাস্ট্রোলজি করে, পাথর দিয়ে, এবং সেটা কালার থেরাপি অনুসারেই করি। আমি জানি না আরএসটিভির কী প্রশ্ন। আরএসটিভির প্রশ্ন হচ্ছে, আমি ওনাকে যেটা কোশ্চেন রয়েছে, যে একজন সফল অ্যাস্ট্রোলজার হিসাবে, একজন সফল অ্যাস্ট্রোলজার হিসাবে সমাজকে, মানে সমাজের যে আপনার যে ক্লায়েন্ট বা সমাজে, দেখুন আপনার কাছে যখনই কোনো ক্লায়েন্ট আসে তার দুঃখ দুর্দশা নিয়ে আসে, তার বাস্তু সমস্যা, ম্যারেজ সমস্যা, ডিভোর্স, মামলা মোকদ্দমা, এটা তো কমন পার্ট, কমন সাবজেক্ট। বাট আমি যেটা জানতে চাচ্ছি, একজন সফল অ্যাস্ট্রোলজার হিসাবে সমাজকে শুধরানো আলটিমেট, সেইটা কিভাবে আপনি অ্যাস্ট্রোলজির দ্বারা করতে পারেন? অ্যাস্ট্রোলজিতে এখনও সে পার্ট অতটা আসেনি। অ্যাস্ট্রোলজি এখনও সারা পৃথিবীতে আফটার 6000 ইয়ার্স অ্যাস্ট্রোলজি জন্মগ্রহণ করেছিল, যাদের হাত ধরে আজ থেকে 6500 বছর আগে, তাদের নাম আর্যভট্ট, বড়মিহি, জৈমিনী, এদের হাত ধরে সবাই অ্যাস্ট্রোনমিস্ট। তুমি কিছুটা আমাদের বাস্তুশাস্ত্রে এর কিছু প্রমাণ পাওয়া যায় বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন নথি থেকে অ্যাস্ট্রোলজিরও প্রচুর প্রমাণ আছে। তা মানে সমাজকে শ্রদ্ধা হচ্ছে সেখানে। অ্যাস্ট্রোলজি এখনও আমাদের কাছে, আমরা অ্যাস্ট্রোলজি একসময় পুরোহিতদের হাতে চলে গিয়েছিল, যেটা যাওয়া উচিত হয়নি, পুজোপাঠ, পণ্ডিত পুরোহিতদের হাতে চলে গিয়েছিল, যেটা যাওয়া উচিত হয়নি। অ্যাস্ট্রোলজিতে ডিগ্রি আছে, দ্রাঘিমাংশ, অক্ষাংশ। অ্যাস্ট্রোলজি আপনি বলছেন কি সায়েন্টিফিক? নট অনলি সায়েন্টিফিক, দ্যাট ইজ টু ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স যেমন ট্রানজিট, এগুলো এক একটা ঘর 30 ডিগ্রি করে, এগুলো এই ডিগ্রিগুলো 30 ডিগ্রি ক্রস করতে এক একটা প্ল্যানেটে এক এক রকম সময় নেয়, কেউ 2.5 বছর নেয়, কেউ 1.5 বছর, কেউ 1 বছর, কেউ 22 ঘন্টা, কেউ 45 দিন, কেউ 24 দিন, বিভিন্ন ধরনের সময় নেয়। এই এই ব্যাপারগুলোকে সংগঠিত করে আজ থেকে ধরো 6000 বছর আগে জন্ম নেওয়া সাবজেক্ট ভেঙে চুরমার হয়ে গেছিলো, তারপরে আবার পুনরুদ্ধার হয়েছে 500 বছর আগে থেকে, হতে 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 এখন 100 বছর ধরে এটার সঠিক পুনরুদ্ধার হচ্ছে।
সঠিকভাবে কোন প্ল্যানেট কি কালার রে দেয়, কত দূরে থাকে দেখবি। অ্যাস্ট্রোলজি করে 90% লোক অ্যাস্ট্রোলজি না জেনে একদম। আর বর্তমানে তো হয়েছে অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে অ্যাস্ট্রোলজাররা রোজগার করে, ক্লায়েন্ট নেই তাদের। ক্লায়েন্টরাও অ্যাস্ট্রোলজি পড়াশোনা করছে আমাদের থেকে, অনেক ক্লায়েন্টের যোগ্যতা অনেক বেশি। আমি শুনেছি আপনার একটি কলেজও আছে। আমার তো কলেজ আছে, দীর্ঘদিনের কলেজ, আমি পড়াই অ্যাস্ট্রোলজি পড়াই। আমার বহু এখন যারা কলকাতাতে অ্যাস্ট্রোলজি করছে তাদের মধ্যে 40-50% স্টুডেন্ট আমারই স্টুডেন্ট। তা এই অ্যাস্ট্রোলজি সমাজে কল্যাণ করতে গেলে এখনও 200 বছর দরকার আছে, 200 বছরের দরকার আছে অ্যাস্ট্রোলজিকে সঠিক জায়গায় করলে। যেমন সমাজসেবা করলে একটা কোথাও গিয়ে অসুস্থ মহামারী লেগেছে অসুস্থ, সেখানে গিয়ে সমাজসেবা করার ইজি এন্ট্রান্স আছে, কিন্তু অ্যাস্ট্রোলজি দিয়ে সমাজসেবা করার এন্ট্রান্সটা অত ইজি নয়। সাবজেক্টটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, সাবজেক্টটার অরিজিনালিটি অথেন্টিসিটি সবাইকে বোঝাতে হবে, বাট ইট উইল টেক টাইম। আগে অ্যাস্ট্রোলজার হিসেবে যখন আমরা একজন অ্যাস্ট্রোলজার হিসেবে আজ থেকে 30 বছর আগে যখন আমি বলতাম তখন আমাকে নিয়ে হাসি ঠাট্টা হতো, এখনও হয় লোক বিভিন্ন কথা বলে। আমি মিশন থেকে রামকৃষ্ণ মিশনের ছাত্র বেরিয়ে এসে কোনো চাকরি করিনি, বাবা আমার সাথে বলতে গেলে বয়কট করেছিল। আচ্ছা আচ্ছা, আমি আজ সফল অ্যাস্ট্রোলজার বলতে পারো, ওয়ান ম্যান শো ইন্ডাস্ট্রি চালাই আমি। আচ্ছা, আমার ডেলিকার একটা খরচা আছে যেটা একটা ইন্ডাস্ট্রি, ছোটোখাটো ইন্ডাস্ট্রি চলতে যে টাকা ডেলি খরচা হয় সেটা আমার খরচা, বিজ্ঞাপন থেকে শুরু করে পাথর থেকে শুরু করে সমস্ত কিছু, একটা ইন্ডাস্ট্রি, ওয়ান ম্যান শো ইন্ডাস্ট্রি আমি চলি। আজ সেই জায়গাটা আসতে আমাকে লোককে অনেক সাধনা করতে হয়েছে, অনেক সাধনা মিনস এই নয় যে বসে ওঙ্কার জপলাম সাধনা হলো, তন্ত্র যেটা বলে, তন্ত্র অত কিছু আমি জানি না, আমি যেটুকুনি জানি অ্যাস্ট্রোলজিই জানি, তাতেই আমি অনেক সমস্যার সমাধান করেছি, অনেক কিছু করেছি। অনেককে আমাকে বলেছে দাদা আপনি তন্ত্রের দ্বারা করেন এত তাড়াতাড়ি হয়েছে, কালার নির্বাচন করা সে ভাস সাবজেক্ট, সেদিকে নাই বা গেলাম, কালার নির্বাচন কীভাবে করব, কীভাবে ডিগ্রি থেকে কীভাবে নক্ষত্রের সৃষ্টি হয় সেগুলো সব নাই বা গেলাম। কিন্তু এটা বলতে পারি সরকার দ্বারা যদি কমসে কম নিয়ন্ত্রিত না হয়, সরকার স্বীকৃতি দিক চাই না দিক, পার্লামেন্ট থেকে আমাদের এটা যদি স্বীকৃতি একখানা আইন পাস হোক চাই না হোক, যদি সরকার থেকে নিয়ন্ত্রিত হয় জ্যোতিষ দ্বারা জনগণের অনেক উন্নতি হবে, এটা কনফার্ম। আচ্ছা, এটা কনফার্ম। আপনি আরও আমার প্রশ্ন আছে কিছু, আপনি আগামী মাসে আমাদের একটি লোকসভার ইলেকশন আছে, তাতে নরেন্দ্র মোদী আছে, এটা কীভাবে আপনি? আমি দেখো 2011 সালে আমি বলেছিলাম আমার বাড়িতে ফোনে থ্রেডনিং থেকে শুরু করে রাস্তায় থ্রেডনিং অনেক কিছু হতো, যে আমার গাড়ি আটকে দিয়েছে অনেক কিছু হতো। এবছরের ক্যালকুলেশন বলছেন আপনি বিজেপি? তখন আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে কোনো নারী আমাদের প্রশাসনকে নিয়ন্ত্রণ করবে অর্থাৎ মুখ্যমন্ত্রী হবে, তা মমতা ব্যানার্জি হয়েছিলেন। এবং আমি তখন বলেছিলাম সেন্ট্রালেও কোনো নারীর দ্বারা সরকার নিয়ন্ত্রিত হবে, তা হয়েছিল, নারীর দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। আবার আমি পরে বলেছিলাম সোনিয়া গান্ধীর দ্বারা নিয়ন্ত্রিত হবে। আমি কিছুদিন আগেও হরিদ্বারে একটা কনফারেন্সে গিয়ে সেখানে বলেছিলাম যে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবে, ইটস আ কনফার্ম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে। যাক, এটা অনুসারে লগ্ন অনুসারে অন্যান্য প্ল্যানেটের অনুসারে ওনার লগ্ন ঠিক মতন পাওয়া যায় না, ওনার টাইমটা ঠিক মতন বলা যায় না, সেগুলো বিস্তারিত আলোচনায় নাই বা গেলাম। কিন্তু আপনার মনে হচ্ছে এটা এনডিএ কনফার্ম? এটা কনফার্ম। আমার আরেকটি ছোট্ট প্রশ্ন,
আপনি দীর্ঘদিন আপনার কলেজ আছে, দীর্ঘদিন ধরে আপনি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন, পড়াচ্ছেন, আপনার অনেক স্টুডেন্ট আছে, কিন্তু একটা ব্যাপার আমরা বিভিন্ন সাংবাদিকতা ক্ষেত্রেও দেখতে গেছি বা অনেক সময় দেখতে গেছি প্র্যাকটিক্যাল জীবনে, যে প্রত্যেকটা প্রফেশনে কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের একটি মিল রয়েছে, প্রত্যেকের প্রত্যেকটা প্রফেশন, অ্যাডভোকেসি বলুন, ডক্টরি বলুন, প্রত্যেক প্রফেশনে, কিন্তু সেম টাইম একটা জায়গায় একটা কখনো কখনো আমাদের চোখে পড়ে বা দেখতে পাই অ্যাস্ট্রোলজির সঙ্গে অ্যাস্ট্রোলজির কিন্তু অনেক ক্ষেত্রে গ্যাপ আছে, মিল থাকে না, একজন একজনকে নামানোর চেষ্টা করে। হোয়াই না থাকার কারণ হচ্ছে হলো অ্যাস্ট্রোলজি পড়তে গেলে কোনো এডুকেশনাল বার নেই, অন্যান্য কিছু পড়তে গেলে একটা এডুকেশনাল বার আছে, যেমন ট্যালেন্ট হায়ার সেকেন্ডারি পাস করলে তবে জয়েন্ট এন্ট্রেন্স দেওয়া যায়, তবে ডাক্তারি পড়বে, তবে ইঞ্জিনিয়ারিং পড়বে, আর অ্যাস্ট্রোলজিতে এপাশ ওপাশ দবার সবাই আসো, ভর্তি হও, টাকা দাও, সার্টিফিকেট পাও, অ্যাস্ট্রোলজি করো, কী বলছো না বলছো বেশিরভাগ মন গড়া কথা বলে। এই জিনিসটা যতদিন না হবে ততদিন পর্যন্ত আমরা এক পুরোহিত বলছি আমি অ্যাস্ট্রোলজার, এক গোত্রীয় না হলে আমরা যেই সমগোত্রীয় হয়ে যাবো মারপিট হবে না, রাইট, যেটা যেটা আমাদের অ্যাডভোকেসিতে রয়েছে বা সব কিছু একটা কাউন্সিল থাকে সেখানে পাশের একটা ব্যাপার থাকে। আগে ছিল কি হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক আর অ্যাস্ট্রোলজি, যারা ফ্রাস্ট্রেটেড মালগুলো এই তিনটেতে এসে ঢুকতো, এখন ওই দুটোতে তো কাউন্সিল হয়ে গেছে, দুটোতে জয়েন্ট এন্ট্রেন্স হয়ে গেছে, আর ফ্রাস্ট্রেটেডগুলো ওইদিকে যেতে পারে না, এইদিকে চলে আসছে, আমাদের অবস্থা আরও খারাপ হয়েছে। তাহলে এই জায়গাটাকে আমি আশা করব আপনি আরও ঠিক করবেন, আপনার যেহেতু কলেজ আছে, এবং আশা করব আরএসটিভি চ্যানেলে ডক্টর অনিমেষ শাস্ত্রীকে আমরা আরও পাবো, কলকাতাতে পাবো, আরও আগামীতে যখন এনডিএ সরকার আসবে, জিতবে, তখন ওনার সঙ্গে আমরা এটা সেলিব্রেট করব, আরও ওনার ইন্টারভিউ নেব। এই বলে ছোট্ট ইন্টারভিউ এখানে শেষ করছি, অসংখ্য আপনাকে নমস্কার, ধন্যবাদ। ওকে, সকল দর্শককে জানাই স্বাগত ও শুভেচ্ছা। এর সাথে একটি বিশেষ ঘোষণা, আমাদের এই আরএস টিভি চ্যানেল দর্শকরা আপনারা সাবস্ক্রাইব করতে থাকুন এবং আমাদের একটি লাকি ড্রর মাধ্যমে 10 জন সাবস্ক্রাইবারকে একটি করে 32 GB পেন ড্রাইভ উপহার দেওয়া হচ্ছে। আর যোগাযোগ করার জন্য ফোন নাম্বার 9007969672। আরএসটিভির দর্শকদের সুখবর, আরএসটিভির পক্ষ থেকে নতুন বছর 2019 জ্যোতিষীদের সম্মেলনে বিশেষ পুরস্কার বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, শীঘ্রই যোগাযোগ করুন 9007969672। আপনাদের মধ্যে থেকে যারা মার্কেটিং করতে চাইছেন বা অ্যাডভার্টাইজ করতে চাইছেন অথবা স্লট নিতে চাইছেন, যোগাযোগ করুন আরএসটিভির সাথে, ফোন নাম্বার 9007969672। আবার বলবো, ফোন নাম্বার 9007969672। হোয়াটসঅ্যাপ নাম্বার 8337879366। হোয়াটসঅ্যাপ নাম্বার 8337879366। ওয়েবসাইট রয়েছে আপনাদের জন্য www.rshastritv.weebly.com। তাছাড়াও মেল করতে পারেন ইমেল অ্যাড্রেস rshastri@gmail.com। আপনারা দেখছেন আর শাস্ত্রী টিভি চ্যানেল। এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার।